মহরমে রক্ত ঝরানো নয়। চলুন রক্তদান করি, এমনই মহান ব্রত নিয়ে এগিয়ে এলো নলহাটি নজরুল পল্লী মহরম সংগঠন, সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। এবছর মহরমের শোভাযাত্রা নয়, রক্তদান। এই লক্ষ্য নিয়ে বিভিন্ন জায়গায় মহরমের আগে থেকেই আয়োজন করা হচ্ছে রক্তদান শিবির। এর ব্যতিক্রম হল না নলহাটিও। পয়লা সেপ্টেম্বর পবিত্র মহরমের শোকগাথা বুকে নিয়েই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এগিয়ে এলেন রক্তদানে। কারণ করোনার কারণে এখন রক্তদানের হার বেশ কমে গেছে, বিপদে পড়েছেন অসহায় মানুষেরা, তাদের ত্রাতা হয়ে উঠল নলহাটির নজরুল পল্লীর মহরম সংগঠন। নিজেদের পাড়ায় মসজিদের সন্নিকটে এক খামার বাড়িতে চলল রক্ত সংগ্রহের কাজ। এগিয়ে এলেন মহিলারাও। উপস্থিত ছিলেন নলহাটির পৌরপতি রাজেন্দ্র সিং, স্থানীয় পৌরপিতা রমেশ মাহেশ্বরী, ডাক্তার প্রশান্ত সানা, ডাক্তার কালবর্ণ ব্যানার্জি এবং বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া সংগঠক বদরুদ্দোজা সাহেব। শিবিরে 14 জন মহিলা, 5 জন প্রতিবন্ধী সহ 75 জন রক্তদান করেন। আমরা সাধুবাদ জানাই তাদের এই মহান উদ্যোগকে। পবিত্র মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এই পরিচালনায় নজরুল পল্লী নলহাটি মহরম সংগঠন। আমাদের একটা বক্তব্য হচ্ছে যে মহরমের রক্ত মাটিতে না ঝরিয়ে, যাতে এই রক্ত বোতলে দিয়ে মর্মস্থ রোগীর প্রাণ বাঁচে, তার জন্য আমরা এলাকার মানুষের কাছে আমরা আবেদন রেখেছিলাম। সেই আবেদনে মানুষ সাড়া দিয়ে আজকে আমাদের এই রক্তদান শিবিরে এসছে। এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ জি, আমাদের কাউন্সিলর রমেশ মাহেশ্বরী এবং এক্স ডিএমআই কালবরণ ব্যানার্জি প্রমুখ সকলে এখানে উপস্থিত ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রক্তদানে এলাকার মানুষের অভূতপূর্ব সাড়া, মহিলারা যেভাবে এগিয়ে এসছে একটা উল্লেখযোগ্য। তো এই রক্তদান হচ্ছে জীবনদান। তো আমরা বহু মানুষের কাছে এই আবেদন রাখব যে আজকে পবিত্র মহরমের উপলক্ষে যে রক্তদান শিবির আমরা করেছি, সেই রক্তদানে যে সাড়া পড়েছে, এই রক্তদান প্রত্যেকটা জায়গায় যেন হয় এবং ব্যাপক রক্তের যে আজকে মহা সংকট এবং করোনাময় যে আজকে আমাদেরকে মোকাবিলা করতে হয়, তার এই রক্তের সংকটকে মেটাতে আমাদেরকে আরও আরও ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে। এবং এই বার্তা আমি দিতে চাই যে আপনারা সকলেই রক্ত সংকট মেটাবার জন্য এই রক্তদান জীবনদান মহদানে হবেন, সবাই করবেন, এই আশা আমি রাখি। মাদ্রিয়ে ঢুকে মাদ্রিয়ে